নমস্কার বন্ধুরা আমি শান্তনু আপনাদের সবাইকে স্বাগত বং বিজনেসে আজকে পেন নিয়ে আলোচনা করব দেখুন পেন বিভিন্ন প্রকার পেন কিন্তু মার্কেটে বিক্রি হয় আমরা ছোট্টবেলা থেকে একদম জীবনের শেষ পর্যন্ত কিন্তু পেন ব্যবহার করি এবং প্রতিনিয়ত সবাই সব ফিল্ডে কিন্তু পেনের ব্যবহার আছে বিভিন্ন রকম পেন থাকলেও মার্কেট রিসার্চ করে দেখা গেছে যে দু টাকা বা তিন টাকা দামের যে ইউজ অ্যান্ড থ্রু বল পেনগুলো আছে সেই বল পেনের চাহিদা কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি কম্পিটিটারও আছে যেখানে চাহিদা বেশি আছে সেখানে কম্পিটিটার আছে কম্পিটিটার থাকবে তবু সেই কম্পিটিটারের সাথে ফাইট করে কিন্তু আপনাদের কিভাবে একটা ভালো রকম পেনের ব্যবসা করতে পারবেন এবং খুব কম পুঁজিতে মাত্র বারো হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে আপনারা পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে কিভাবে ইনকাম করতে পারবেন এবং তারপর সেই ব্যবসাটাকে বাড়াতে 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 কীভাবে একটা ইন্ডাস্ট্রি ফর্ম করতে পারবেন সেই ব্যাপার নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট বলি এই বিজনেসটা শুরু করার জন্য আপনাদের যে লাইসেন্সটা লাগবে শুধুমাত্র ট্রেড লাইসেন্স করলেই কিন্তু আপনারা এই বিজনেসটা শুরু করতে পারবেন তারপরে এই যে পেনগুলো আপনারা বানাবেন সেই পেনের যে ব্র্যান্ড নাম হবে আপনার কোম্পানির নাম হবে সেই ব্র্যান্ড নেমটা কিন্তু ট্রেডমার্ক করতে হবে জাস্ট এই দুটো লাইসেন্স হয়ে গেলেই আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন তারপরে আপনাদের যখন বিজনেসটা বড় হবে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে যখন কুড়ি লাখ টাকার ওপর ট্রানজাকশান হয়ে যাবে তখন আপনাদেরকে কিন্তু যারা ইন্ডিয়াতে আছেন জিএসটি রেজিস্ট্রেশন মাস্ট সো এরপরে বলবো যে কতটা জায়গা লাগবে মোটামুটি একটা ছোট ঘর থাকলে একশো স্কোয়ার ফিটের একটা ছোট্ট ঘর থাকলে কিন্তু আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন এইটা শুরু করানোর জন্য আপনাদের যেসব র মেটেরিয়ালস লাগবে তারপরে বলছি কি কি মেশিনারিস লাগবে র মেটেরিয়ালস বলতে পেনের কিছু কিছু র মেটেরিয়ালস যেমন পেনের বডিটা লাগবে পেনের নিপ লাগবে পেনের অ্যাডাপ্টার লাগবে পেনের পেছনে ব্যাক সাইডের ব্যাক হোল্ডার লাগবে পেনের ক্যাপ লাগবে এবং সবশেষে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বিভিন্ন রঙের কিন্তু কালি লাগবে এই সব কিছু র মেটেরিয়ালস আপনারা ইন্ডিয়াতে যারা আছেন তারা কিন্তু ইন্ডিয়া মার্ট বা ট্রেড ইন্ডিয়া থেকে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন অনলাইন শপিং সাইটগুলো থেকেও পেয়ে যাবেন এবং বাংলাদেশের বন্ধু যারা আছেন তারা আলিবাবা থেকে পাবেন এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন হোলসেল মার্কেটে কিন্তু এই র মেটেরিয়ালসগুলো যে কোনো হোলসেল মার্কেটে কিন্তু এই র মেটেরিয়ালস অ্যাভেলেবেল নেক্সট চলে আসছি এই পেনকে অ্যাসেম্বলিং করার জন্য বা পেনটাকে র মেটিরিয়ালসও রেডি হয়ে গেছে পেনটাকে এবার রেডি করার জন্য আমাদের কী কী মেশিনারি লাগবে কিভাবে আপনি সেই মেশিনগুলোকে ইউজ করবেন কিভাবে অপারেট করবেন এবং কত দাম পড়বে সেই মেশিনারি সে সব কিছু দেখে নেব ডিটেলস একদম শুরুতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং মেশিন এই যে পেনের যে ব্যারেলগুলো আছে সেই ব্যারেলের মধ্যে প্রথমে আপনাদেরকে অ্যাডাপ্টার ফিট করতে হবে এই যে অ্যাডাপ্টারটা দুটো সাইডে দু রকম একটা দিক সরু একটা দিক মোটা সরু দিকটা হচ্ছে আপনার পেনের এই ব্যারেলের ভেতরে ঢুকবে সো সরু দিকটাকে উপরে রেখে আমরা এরমভাবে সেট করে নেবো তারপরে পেনের ব্যারেলটা হালকা করে মুখের কাছটা রেখে জাস্ট হালকা প্রেস করলেই কিন্তু এভাবে অ্যাডাপ্টারটা পেনের ভেতরে ঢুকে যাবে এরপর আপনাদেরকে নিয়ে যেতে হবে ইংক ফিলিং করতে হবে ইংক ফিলিং মেশিনের সামনে এটা হচ্ছে আপনার ইংক ফিলিং মেশিন এখানে দুটো পার্ট আছে এই যে নিচে যে লাল রঙের অংশটা দেখছেন এটা হচ্ছে লক আর ওই যে অংশটা দেখছেন এটা হচ্ছে মেজারমেন্ট কি তো আপনি যখন পেনে কালি ভরবেন প্রথমে আপনাদেরকে কিন্তু লকটাকে অন করে দিতে হবে তারপরে ওই যে নজল টাইপের আছে তার জাস্ট ওপরে ওইখানে পেনের মুখটা অ্যাডপ্টার সময় পেনের মুখটা দিয়ে হালকা প্রেস করলেই কিন্তু কালিটা বেরিয়ে আসবে এবার আপনাকে অনেক সময় কিছু কিছু পেন থাকে যেগুলো বোঝা যায় না তো ওই মেজারমেন্ট কীটাকে অ্যাডজাস্ট করতে হয় মেজারমেন্ট কীটা কীভাবে অ্যাডজাস্ট করবেন যে পেনের কালিটা দেখা যায় সাইড থেকে ভিজিবেল পেন যেগুলো সেই পেনের সেই পেনটাকে প্রেস করে কতটা প্রেস করতে হবে জাস্ট মেজারমেন্ট কীটা ওইখানটাতেই আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে এভাবে টাইট করে দেবেন ওখানে সিলেক্ট হয়ে যাবে অতটা পর্যন্তই আপনার কিন্তু প্রেস করতে হবে সো তারপরে আপনি বিভিন্ন পেন যে যেগুলো দেখা যাক বা নাই যাক সেই পেনগুলোকে আপনি ওরকমভাবে নজলের কাছে দিয়ে হালকা প্রেস করলে কিন্তু কালিটা ঠিক তার পরিমাণ মতন উঠে অ্যাডজাস্ট হয়ে যাবে এরপরে যে মেশিনটা এটা হচ্ছে আপনার নিপ ফিটিং বা টিপ ফিটিংস মেশিন যে দিকটা থেকে যেই পেনের যে অংশটা থেকে আমরা লিখবো সেই নিপটা কিন্তু মেশিনের এইখানে ভেতরে ঢুকিয়ে দিতে হবে তারপরে জাস্ট পেন কালিভর্তি পেনের ব্যারেলটা এখানটা রেখে হালকা করে আমরা প্রেস করলেই কিন্তু নিপটা পেনের ভেতরে ঢুকে যাবে খুব ইজি একটা প্রসেস সো ফাইনালি আপনার পেনটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল লেখার জন্য এরপরে আমাদের যেটা করতে হবে আমাদের যে ব্র্যান্ড নেম থাকবে পেনের যে ব্র্যান্ড নেমটা থাকবে সেই ব্র্যান্ড নেমটা পেনের বডিতে প্রিন্ট করতে হবে এটা হচ্ছে প্রিন্টিং মেশিন এই প্রিন্ট করার জন্য আপনাকে সিলভার বা গোল্ডেন কালারের ফয়েল লাগবে যে কালিরা আপনি প্রিন্টিং করবেন সেই ফয়েল লাগিয়ে এই মেশিনে হিট দিতে হবে আপনাকে এবং তার সাথে একটা রেগুলার বা হিট কন্ট্রোলার মেশিনও লাগবে যেটা আপনার হিটটাকে কন্ট্রোলের মধ্যে রাখবে তারপর সেই বডিতে পেনের বডিটাকে এখানে রেখে তার উপর এরকমভাবে হিট ফয়েলটা জাস্ট ফয়েলটা জাস্ট রেখে হিটটা প্রেস করলেই কিন্তু আপনার প্রিন্টিং হয়ে যাবে খুব সুন্দরভাবে আপনার যে ব্র্যান্ড নেমটা থাকবে সেই ব্র্যান্ড নেমটা কিন্তু পেনের গায়ে খুব সুন্দরভাবে লেখা হয়ে যাবে এরকম এই মেশিনটার নাম হচ্ছে ইংক সেন্ট্রিফিকেশান মেশিন এই মেশিনটার মাধ্যমে আপনারা যে পেনগুলো বানালেন সেই পেনগুলোকে একটা জাস্ট গার্ডার দিয়ে মুড়ে এই যে গ্লাসের মতন অংশ আছে এর মধ্যে পেনের নিপটা যেদিকে সেটা গ্লাসের ভেতর দিকে থাকবে এরকমভাবে ঢুকিয়ে দুটো সাইডে যতগুলো সম্ভব পেনকে একসাথে গার্ডার দিয়ে বেঁধে দুটো ঢুকিয়ে আপনাকে কিন্তু মেশিনটা অন করে দিতে হবে তারপর মেশিনটা অন করে দিলে এই দুটো গ্লাসের মতন অংশটা ঘুরতে থাকবে এর মেন কারণ হচ্ছে আমরা যখন কালিটা ভরি তারপরে যখন নিপ লাগাই সেই কালিগুলো কিন্তু পেনের একেবারে নিপ পর্যন্ত পৌঁছে যায় না এইটাকে ঘুরিয়ে নেওয়ার পর এক থেকে দেড় মিনিট ঘুরিয়ে নেওয়ার পর কালিটা একদম পেনের মুখ পর্যন্ত পৌঁছে যাবে এবং যাতে পেনটা আমরা কেনার পরই যাতে খাতায় লিখবো যখন সহজেই কালি পড়তে থাকবে এটার জন্য এই প্রসেসটার দরকার পড়ে সো বন্ধুরা আপনাদের পেন্ট বানানো কিন্তু সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এবার প্যাকেজিং করে নিলেই হবে এবার আসি এই মেশিনের দাম কীরকম এই পাঁচটা মেশিনের দাম মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত আপনারা এখানে বিভিন্ন রকম সাইডের ডিটেলস দিয়ে দেবো যেখান থেকে মেশিন পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখছেন সেখান থেকেও আপনারা কনট্যাক্ট করে নিতে পারেন এছাড়াও ইন্ডিয়া মার্ট থেকে নিতে পারেন যারা বাংলাদেশের বন্ধু আছেন তারা আলিবাবা ডট কম থেকে নিতে পারেন বা অ্যামাজন ফ্লিপকার্ট ইত্যাদি অনলাইন শপিং সাইটগুলো থেকেও নিতে পারেন অনলাইন অ্যাভারেজ বারো থেকে তেরো হাজার চোদ্দো হাজার ম্যাক্সিমাম এবার মেশিনের কোয়ালিটির ওপর এই দামগুলো ডিপেন্ড করে একটু কোয়ালিটি দেখে নেবেন পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে কিন্তু আপনারা এই মেশিনগুলো সব রকম মেশিন কিন্তু পেয়ে যাবেন উইথ হিট কন্ট্রোলার পেন তো ফাইনালি রেডি হয়ে গেল এরপরে আপনাদেরকে মার্কেটে বিক্রি করতে হবে এবং তার আগে আপনাদের যেটা মেন দরকার সেটা হচ্ছে প্যাকেজিং এই পেনগুলোকে বিক্রি করার জন্য আপনারা একটা বক্স বানাতে পারেন 30 পিসের একটা বক্স হয় প্রতিটা বক্সে তিরিশটা পিস থাকবে এবং আপনাদের যে ব্র্যান্ড নেম হবে সেই ব্র্যান্ড নেমটা সুন্দর করে সাজিয়ে সেলোফেন পেপার দিয়ে কিন্তু এই বক্সগুলো বিভিন্ন রকম মার্কেটে যেগুলো চলতি আছে সেই রকম ডিজাইন করবেন বাজারে যেরকমভাবে পেনের প্যাকেজিং এর চাহিদা আছে সেরকমভাবে ট্রেন্ডটাকে ফলো করে কিন্তু আপনারা পাউছে বা বক্সে করে এই পেনগুলো বিক্রি করতে পারে নেক্সট আমরা দেখব যে এই পেন থেকে কি প্রফিট রেশিওটা থাকছে প্রথমেই বলি আপনারা যে হ্যান্ড মেশিনের সাহায্যে যে পেনগুলো বানাচ্ছেন সেটা প্রতি ঘন্টায় প্রথম দিকে হয়তো আপনাদের বানাতে একটু দেরি লাগবে একটু সময় লাগবে কিন্তু যখন আপনারা রেগুলার কাজ করতে থাকবেন সাত দিন দশ দিন পরে কিন্তু আপনাদের কাজের স্পিডটা অনেক বেড়ে যাবে বা যে শ্রমিকই করুক না কেন তার দশ দিন বারো দিন পর কিন্তু তার কাজের স্পিডটা অনেকটা বেড়ে যাবে এবং এই মেশিন যদি সারা দিনে দশ ঘন্টা চালান তাহলে আপনারা মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার পেন প্রতিদিন তৈরি করতে পারবেন এবং এখানে বলে রাখি যে প্রতিটা পেনে সব রকম কস্ট জুড়ে প্লাস লেবার খরচা থেকে শুরু করে সব কিছু জুড়ে কিন্তু প্রতিটা পেনের পিছু আপনার খরচ পড়বে এক টাকা সেই পেনগুলো আপনি বিক্রি করবেন হোলসেল মার্কেটে কিন্তু দেড় টাকা অর্থাৎ প্রতিটা পেনে আপনার পঞ্চাশ পয়সা করে প্রফিট থাকছে এবং সারা দিনে তৈরি হওয়া তিন হাজার পেন যদি আপনি বিক্রি করে দিতে পারেন সারা সারাদিনের মধ্যে তাহলে কিন্তু আপনার প্রতিদিন পনেরোশো টাকা করে প্রফিট থাকছে এবং মাসের শেষে সেটা পঁয়তাল্লিশ হাজার টাকা প্রফিট থাকছে এরপরে আপনারা আস্তে আস্তে একটার থেকে একটা সেট আপ থেকে দুটো মেশিন করলেন তারপরে তিনটে মেশিন করলেন এরপরে কিন্তু আর হ্যান্ড মেশিন বা ম্যানুয়াল মেশিন বাড়াবেন না ম্যাক্সিমাম তিনটে মেশিন করলেন যখন দেখবেন আপনার প্রফিটটা আসতে থাকছে মার্কেটটাও আপনার অনেক বড় হয়ে গেছে তারপর আপনারা সেমি অটোমেটিকে সুইচ করবেন সেখানে ব্যবসাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আপনারা কিন্তু ফুল অটোমেটিক মেশিনে চলে যাবেন ফুল অটোমেটিক মেশিনে যখন যাবেন তখন দেখবেন এই পেনটারই আপনার কস্টিং এসে যাবে ষাট থেকে সত্তর পয়সা যখন আপনারা একটু বিজনেসটাকে বড়োভাবে ভাবতে শুরু করবেন তখন এই পেনের যে বডিগুলো আছে প্লাস্টিকের র মেটিরিয়ালস যেগুলো আছে এগুলো কিন্তু বাইরে থেকে আপনারা পার্চেস করবেন না একটা অটোমেটিক মেশিন কিনে নিয়ে মোটামুটি দশ থেকে বারো লাখ টাকা দিয়ে একটা অটোমেটিক মেশিন কিনে নিয়ে আপনারা নিজেরাই প্লাস্টিকের যে দানা বা গ্রানাউল পাওয়া যায় সেই গ্রেনাউলগুলোকে কিনে সেই অটোমেটিক ফুল্লি অটোমেটিক প্লাস্টিক মোল্ডিং মেশিনের সাহায্যে কিন্তু আপনারা পেনের আউটার পেনের ঢাকনা পেনের ক্যাপ পেনের অ্যাডাপ্টার সব কিছু কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন সেটা ম্যানুফ্যাকচারিং করার পর কালির যে কোম্পানি আছে সেই কোম্পানি থেকে কালি যখন আপনারা ডিরেক্ট বাল্ককে পারচেস করবেন তখন কিন্তু আপনাদের এই পেনগুলোর কস্টিং কিন্তু পঞ্চাশ থেকে ষাট পয়সায় নেমে আসবে অর্থাৎ আগে যেটা আপনাদের এক টাকা লেগে যাচ্ছিল সেই পেনটাই কিন্তু আপনারা পঞ্চাশ থেকে ষাট পয়সায় করতে পারবেন এবং তখন আপনারা আরও বড় এরিয়ায় জুড়ে ব্যবসা করতে পারবেন আপনারা তখন স্টেটের বাইরে গিয়ে ব্যবসা করতে পারবেন ইন্ডিয়া বা বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু এই মালগুলো এক্সপোর্ট করতে পারবেন সেটার জন্য কিন্তু অটোমেটিক মেশিনে ম্যানুফ্যাকচারিং করাটা খুব জরুরি না হলে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা বাইরের মার্কেটটা ধরতে পারবেন না কারণ বাইরে কিন্তু খুব ক্লোজ ফাইটিং হয় পাঁচ পয়সা দশ পয়সার ফাইটিং হয় সো সেটা পরের স্টেপ স্টেপ বাই স্টেপ এগোন প্রথমে ম্যানুয়াল দিয়ে শুরু করুন তারপর আস্তে আস্তে সেমি তারপর আস্তে আস্তে ফুল অটোমেটিক দেখুন খুব সুন্দর একটা ব্যবসা আপনারা ধীরে ধীরে ছোটো থেকে আস্তে আস্তে এগিয়ে চলুন এবং আপনাদের চলার পথে যদি কোনো রকম কোনো সাহায্যের দরকার হয় কোনো রকম কোনো ইনফরমেশনের দরকার পড়ে নিশ্চয়ই নিচে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার